প্রিয় বন্ধুরা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি কমরেড সামাদ আজকে একটা লাইভে আসলাম। আবার আশা করি সবাই ভালো আছেন। এখন রাত যদি বেশি হয়ে গেছে, তারপরও আমি লাইভে আসলাম। খুব লাইভটা ইম্পর্টেন্ট লাইভ। আপনারা হেডিংটা কি দেখেছেন? হেডিং দেখেছেন যে নারীদের ফুটবল খেলা হলে হারাম, কিন্তু মসজিদ মাদ্রাসায় নারী শিশুদের ধর্ষণ করা হলো হালাল। তাহলে এই কথাটা আমি কেন বললাম? আমি যদি ব্যাখ্যা দিতে না পারি, তাহলে এর উপযুক্ত শাস্তি আমি নিব। যেমন ধরেন, সাব গেমসে বাংলাদেশের নারীরা যে অভাবনীয় সাফল্য এনেছে, যে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান সহ সবকটা দেশের টিমকে হারিয়ে তারা বিজয়ী হয়ে সারা বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে, এই খেলাটা সারা বিশ্বের সকল মিডিয়া কাভারেজ দিয়েছে, বাংলাদেশের নাম যারা জানতো না তারাও কিন্তু বাংলাদেশকে চিনে গেছে। কিন্তু এখানে আমি যে কথাটা বলতে চাইতেছি, সেই কথাটা হলো বাংলাদেশের তথাকথিত হুজুর নামক ধর্ম ব্যবসায়ী যারা, এরা অসংখ্যজন ফেসবুকে বিভিন্ন কমেন্টস এবং ডাইরেক্ট পোস্ট, এখানে মেহেদী হাসান প্রশ্ন করেছেন, আপনি কি নিজেকে বামপন্থী মনে করেন? আমি কি মনে করি এটা তো বড় কথা না, আমি নিজেকে দেশের প্রধানমন্ত্রী মনে করি, এটা কি আপনি মানবেন? মানবেন না। তাহলে আমি যদি নিজেকে বামপন্থী মনে করি, আপনি মানবেন? মানবেন না। আপনি কি মনে করেন আমাকে বলেন, কমেন্টস করেন। মেহেদী হাসান, আপনি লিখেছেন আপনি নিজেকে বামপন্থী মনে করেন, প্রশ্ন করেছেন, আপনি কি মনে করেন আমাকে, আমি এদেশের প্রধানমন্ত্রী মনে করি আমাকে? তাহলে আমি বললে তো আর হবে না, আমাকে জিজ্ঞেস করছেন কেন আপনি আমাকে কি মনে করেন, এটা আপনি লেখেন। আপনি যে ইঙ্গিতটা দিয়েছেন আমি বুঝেছি, এই যে বামপন্থী লিখেছেন, এই বামপন্থী মানে বুঝেন আপনি? অর্থ বুঝলে কমেন্টস করেন। বামপন্থী অর্থ কি আপনি একটা কমেন্টস করে আমাকে জানান এখানে, তারপর আপনাকে আমি আবার উত্তর দিব। আচ্ছা, এখন যে প্রসঙ্গে আমি যাচ্ছি, দেখেন সারা বিশ্বের বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে বাংলাদেশের নারী ফুটবলাররা। আচ্ছা, বহুত আন্ধা দেশের যারা আছে, ধর্মান্ধ ছেলেপিলে, মূর্খ, লেখাপড়া জানে না, বুঝে না, তারা বিভিন্ন ধরনের কমেন্টস করতেছে, এটা হারাম, দোজকে যাবে, তাদের উরু দেখা গেছে, পাছা দেখা গেছে, দুধ দেখা গেছে, এরকম অসংখ্য কমেন্টস আমি দেখেছি। সেগুলোকে আমি গুনায় ধরতেছি না যে এরা হলো মূর্খ, কিন্তু বাংলাদেশের তথাকথিত ধর্ম রক্ষাকারী, ইসলাম হেফাজতকারীর যারা শীর্ষ স্থানে আছে এখন, তাদের মতে শীর্ষ স্থানে আছে ইসলাম ধর্ম রক্ষার দায়িত্ব আছে যারা, তারা প্রায়জনই বিস্তর পোস্ট দিয়েছে এত বড়। আমি এক কয়েকজনের পোস্ট দেখাই, দেখেন আহমদুল্লাহ হুজুর বর্তমানে যে কয়েকজন জেনাকারী বা ওই যে হুজুর টুজুর ছিল যারা জেলে আছে, তার বাইরে যে কয়জন আছে, বাইরে যতগুলো হুজুর আছে তার মধ্যে শীর্ষস্থানীয় যে কয়জন হুজুর আছে
তাদের মধ্যে প্রত্যেকেই এই নারী টিমের বিজয়ী হওয়ার পরে তারা পারলে মানে যদি পারত তাহলে এই নারীগুলোকে তারা গলা পর্যন্ত পুঁতিয়া পাথর নিক্ষেপ করে হত্যা করত। তাদের যে ধরনের আস্ফালন আমি দেখাচ্ছি, দেখেন একটা একটা করে দেখাচ্ছি, দেখেন দেখেন আমি দেখাই। আচ্ছা, আহমদুল্লাহ ইনি দেখবেন এখন কিন্তু এই আহমদুল্লাহ হুজুর, আমি ওনার প্রোফাইলে যাই, প্রোফাইলটা দেখেন, এ হলো আহমদুল্লাহ হুজুর, চিনে রাখেন এই যে আহমদুল্লাহ হুজুর। এই নারী আহমদুল্লাহ হুজুর এই নারীদের এই বিজয়ে, ফুটবল টিমের বিজয়ে উনি আবেগ ঘন একটা স্ট্যাটাস দিয়েছে, অনেক বড়। এখানে লিখেছে, মহিলা ফুটবল দলের শিরোপা জেতায় যারা অতি উৎফুল্ল। এখন এত বড় স্ট্যাটাসটা তো পড়া যায় না, অনেক বড়। মুসলমান, তারপরে জঘন্য খেলাধুলা, হারাম, ধর্মপ্রাণ মানুষ এদেশের খেলোয়াড়ের বাহিরে নয়, আপনাদের ইউজ করছে, ইসলাম বিদ্বেষ ছড়াচ্ছে, নামাজ রোজা লুটিয়ে পড়ছে, নারীদের এইভাবে ব্যবহার করছে। এই দেখেন আপনাদের দেখিয়ে দিলাম, আপনারা পড়ে নিয়েন, এত বড় পড়লে লাইভ অনেক বড় হয়ে যাবে। আহমদুল্লাহ হুজুর, আহমদুল্লাহ হুজুর, আচ্ছা ইনি কিন্তু বর্তমানে এদেশের একজন শীর্ষস্থানীয় আলেম, তাহলে সবগুলো তার দেখানোর দরকার নাই। আমি ইনাকে নিয়ে একটা কথা বলি, যে বিষয়টা, আচ্ছা আহমদুল্লাহ হুজুর আপনার কাছে একখান প্রশ্ন আমি রাখতে চাই, কি যে আমাদের দেশের মেয়েরা ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, দক্ষিণ এশিয়া সবগুলো দেশকে পরাজিত করিয়া সারা বিশ্বে বাংলাদেশকে, বাংলাদেশের মুখুজ্জ্বল করিয়া তারা জিতে আসলো, এই জিনিসটা আহমদুল্লাহ হুজুর আপনারা সহ্য করতে পারলেন না, এড়িয়ে যেতেন, কিন্তু বিশাল আবেগ ঘন স্ট্যাটাস দিচ্ছেন ফেসবুকে আপনারা অনেক হুজুরে যারা শীর্ষস্থানীয়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ঠিক আছে এটা খেলা ইসলামে হারাম, বিধায় আপনারা এটা এড়িয়ে যেতে পারেন নাই, বাধ্য হয়ে স্ট্যাটাস দিচ্ছেন। কারণ আমার প্রশ্ন আপনার কাছে যে আহমদুল্লাহ সাহেব, এই ফেসবুকেই আমরা দেখতেছি আপনাদের হুজুররা মাদ্রাসায় শিশু বলাৎকার করতেছে, এটার ভিডিও ভাইরাল নিশ্চয়ই আপনার চোখে পড়েছে। প্রতিদিন এই অনলাইনে পত্রিকায় আমি দেখতেছি এদেশের অসংখ্য শিশু বলাৎকারের শিকার হচ্ছে আপনাদের হুজুরদের দ্বারা। আরও দেখেছি অসংখ্য মাদ্রাসার ছাত্রী, একটা মাদ্রাসাতেই 12 জন ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে, ডকুমেন্টস আছে আমার কাছে, আপনারাও দেখেছেন, এগুলো ভাইরাল। তা হুজুর এগুলো কি হালাল না হারাম? যেহেতু আপনারা বলছেন যে নারীদের ফুটবল খেলা হারাম, ঠিক আছে, এই জন্য আপনারা সারা বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করার মতো একটা ঘটনাকে এড়িয়ে যেতে পারেন নাই, আবেগ ঘন স্ট্যাটাস দিচ্ছেন, আর তার নিচ দিয়া এদেশের হাজার হাজার আন্ধারা যা তামাতা কমেন্টস করছে, কিন্তু তাদেরটা আমি ধরলাম না। কিন্তু হুজুর আপনারা যারা শীর্ষস্থানীয় যারা আছেন, যারা নারীদের এই বিজয়ে একেবারে যদি পারতেন তো তাদেরকে উপযুক্ত শরীয় আইনে বিচার করতেন। আমার প্রশ্ন হলো, আমি যে কথাগুলো একটু আগে বললাম, তো হুজুর সেটাও তো হারাম, মসজিদ মাদ্রাসায় শিশু বলাৎকার করা হারাম, কবিরা গুনাহ, মানে জঘন্য হারাম। নারীরা ফুটবল খেললে যে ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে যতটুকু অপরাধ, অপরাধ আর
মাদ্রাসায় শিশু বলাৎকার করে সেই ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে। আমি তো মনে করি ইসলাম অনুযায়ী, আপনাদের ধর্ম অনুযায়ী সেটা আরও অনেক বড় অপরাধ। সেখানে মাদ্রাসা ছাত্রদেরকে বলাৎকার করে বস্তায় ভরে আবার পানিতে ফেলে দেওয়া হয়েছে, সবাই জানেন আমি একলা না, হত্যা হচ্ছে, অনেক ঘটনা ঘটছে না? কিন্তু দক্ষিণখানে আপনাদের একজন ইমাম একজন মুসল্লি তার স্ত্রীকে কোরআন পড়ানোর জন্য দিয়েছিল, তার স্ত্রীকে কোরআন পড়তে দিয়েছে, কিন্তু সেই হুজুরের সাথে সহবাস্ত অবস্থায় ধরছে সেই মুসল্লি, সে দেখে ফেলার কারণে আবার সেই মুসল্লিকে গলা কেটে হত্যা করছে আপনাদের ইমাম, দক্ষিণখানের ইমাম। আমি বলছি এই জিনিসটা, এগুলো হারাম কিনা? যদি এগুলো হারাম হয় তো কই? এগুলো নিয়ে আপনি একটা স্ট্যাটাস দিলেন না কেন? শুধুমাত্র নারীদের বেলাতেই আপনাদের এত বাধা, এই জন্য পুরুষে পুরুষে মারামারি করেন আপনারা? হ্যাঁ, আপনি যদি স্বচ্ছা ইমানদার হুজুর হইতেন আপনারা, তাহলে আমি মনে করি যখন মাদ্রাসায় একটা শিশুকে বলাৎকার করে হত্যা করা হয়, আপনার ফেসবুকে স্ট্যাটাস দিতেন আপনারা যে এটা অপরাধ, জঘন্য অপরাধ, যেটা এটা হলো পবিত্র জায়গা। কই আপনাদের কোনো মৌলবীর কোনো কারো কোনো ফেসবুকে কোনো স্ট্যাটাস আমি দেখি নাই, যত শিশু বলাৎকার হলো, যত নারী মাদ্রাসে ধর্ষিত হলো, হত্যাকাণ্ডের শিকার হলো, দিয়েছেন আপনারা? তাহলে কি সেটা হালাল? তাহলে এখন আমি আপনাকে যদি এখন মনে করি বা বলি বা আমার এই লাইভটা যারা শুনবে তারা তো বুঝতেই পারবো যে আপনারা হলেন বাটপার, আসলে ইসলাম কায়েম টাইম কিছু না, আপনারা যে বড় ধরনের বাটপার এবং ধর্ম ব্যবসায়ী, এটা আপনাদের এই আচরণ থেকেই বোঝা যাচ্ছে। আমি আপনাদের এই আহমদুল্লাহ থেকে শুরু করে, আব্বাসী থেকে শুরু করে, কোনো মাওলানা মাদ্রাসার শিশু ধর্ষণ করে হত্যার মতো ঘটনার কোনো স্ট্যাটাস নাই, একটা কমেন্টস নাই, এগুলো কি হালাল? হালাল না। নারীরা ফুটবল খেলল, এইটা হারাম, এই জিনিসটা আপনারা একটু দেখেও না দেখতেন এড়িয়ে যেতেও পারলেন না? এখন আমি বলতে চাই যে কথাটা আসল কথায় আসি, এখন এই সব মোল্লারা এরা কিন্তু সংবিধান বিরোধী গুরুতর অপরাধ করে চলতেছে, কিন্তু সমস্যা হলো কি, এদেশে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তারা কখনোই এদেশের কোনো মৌলবাদীদের কোনো অপরাধের বিচার করে নাই বা তাদেরকে সকল আইনের ঊর্ধ্বে রেখেছে। তাহলে বলবেন যে দু চারজন মাওলানা যে গ্রেপ্তার হয়েছে, হ্যাঁ, মোল্লারা আবার একটু জোশ উঠে যে যখন তাদের সিংহাসনের দিকে গদির দিকে যখন হাত বাড়ায় ওই হাতটাকে ভেঙে দেয় সরকার, সব সরকারই। এছাড়া সারা দেশে যত অপকর্ম আছে এই মোল্লারা যদি করে কোনো সরকার কিছু বলে না, বলবেন যে এটা কি বললেন, বাংলাদেশের সংবিধান, সংবিধানে আছে যে বাংলাদেশ হলো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং বাংলাদেশ চলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী চলে, বাংলাদেশের আইনে চলে, বাংলাদেশে কিন্তু শরিয়া আইন প্রযোজ্য নয়। শরিয়া আইন বুঝেন, যেটা ইসলামিক আইন, হাদিস কোরআন মোতাবেক আপনারা বলেন শরিয়া আইন, খেলাফত, বাংলাদেশে তো খেলাফত প্রতিষ্ঠিত হয় নাই। তাইলে এখন বাংলাদেশে কী মানতে হবে? আমাদের সংবিধান। তাহলে যে সংবিধান এই নারীদেরকে খেলাধুলার অধিকার দিয়েছে, আপনি তাকে তিরস্কার করেন কিভাবে? আপনি তাদের খেলা বন্ধ করার জন্য মিছিল বের করেন কিভাবে? মিছিল দেখছেন এই খেলাধুলা বন্ধ করার জন্য মৌলবাদীদের? নারীদের ফুটবল খেলা যাবে না এর বিরুদ্ধে মিছিলও বের করেছে, এটা সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহী অপরাধ। সংবিধান তাদেরকে এই অধিকার দিয়েছে, তারা খেলবে,
আর আপনারা মৌলানারা খেলাফত প্রতিষ্ঠা করার আগেই এদেশে শরিয়া আইন চালু হওয়ার আগেই আপনারা এটা কার্যকরী করে দিয়েছেন, আইন লঙ্ঘন করছে সরাসরি। আইন কি জিনিস? বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল, তার শিশু সন্তান, ছেলে, ছেলের বউ, ভাই, ব্রাদার সহ সবাইকে নৃশংসভাবে 1975 সালের 15 আগস্ট হত্যা করা হয়েছিল। তারপরে আইন করা হয়েছে দেশে এন্ডেমিনিটি অধ্যাদেশ। যতদিন পর্যন্ত এন্ডেমিনিটি অধ্যাদেশ বহাল ছিল ততদিন পর্যন্ত শেখ হাসিনা সহ বাংলার কেউ বঙ্গবন্ধু হত্যার বিচার করতে পেরেছিলেন, একটা মামলা করতে পেরেছিলেন, কারণ ওটা আইন। যেহেতু আইন করা হয়েছে যে আমরা হত্যা করেছি, ভালো কথা, কিন্তু বিচার করা যাবে না, বিচার করতে পারেন নাই। আইন হলো এই জিনিস, অর্থাৎ এরকম একটা জঘন্য বর্বর ঘটনার বিচার আপনি করতে পারবেন না, আইন। ঠিক আছে, তাহলে এখন যে বাংলাদেশের সংবিধান এই নারীদেরকে ফুটবল খেলার অধিকার দিয়েছে, আপনি কিভাবে তাদেরকে তিরস্কার করে ফেসবুকে স্ট্যাটাস দেন? এটা তো ঘোরতর অপরাধ, বাংলাদেশে তো শরিয়া আইন চালু নাই। কিন্তু আমি গতকালকেও দেখেছি মহানবীকে নিয়ে কটূক্তি করায় একজন গ্রেপ্তার হয়েছে, এটা সরকার ঠিক মতোই কার্যকরী করতেছে, এটা আমার আপত্তি নেই। কিন্তু যারা এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে বসা শরিয়া আইন পরিচালনা করতে চায় বা করতেছে, এদের বিরুদ্ধে কিন্তু সরকার কোনো ব্যবস্থা নিতেছে না। এটা হলো সবচেয়ে বড় কথা, দুঃখজনক এবং লজ্জাজনক। আমি অত্যন্ত আজকে আমি ক্রেজি এবং মনোক্ষুণ্ণ হয়েছি যে আহমদুল্লাহ হুজুর সহ এদেশের শীর্ষস্থানীয় আলেমরা, আরে তোরা এত ধর্ষণ অপকর্ম, হুজুরদের চুরি ডাকাইতি সব কিছুই তো করতেছে, তোমরা এগুলোও দেখে না দেখার ভান করে থাকছো, এটা কিছু বলছো না। কিন্তু নারীরা যখন একটা চ্যাম্পিয়নশিপ হলো, জিতে আসলো, এই জিনিসটাও কি হুজুর আপনারা দেখে না দেখার ভান করে থাকতে পারলেন না? আমি খুব ধিক্কার জানাই এদেশের যে সমস্ত মৌলানা এই খেলার বিরোধিতা করে ফেসবুকে পোস্ট দিয়েছে। আর আমি সরকারের কাছে আহ্বান জানাই যে ফেসবুকে যারা এই খেলার বিরুদ্ধে কমেন্টস করতেছে, পোস্ট করতেছে, এরা সুস্পষ্টভাবে দেশের আইন লঙ্ঘন করতেছে এবং সংবিধান বিরোধী কাজ করতেছে, এদেরকে অবিলম্বে আইনের আওতায় আনার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আজকে লাইভ আর দীর্ঘায়িত করলাম না, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আবার হয়তো কালকে আসবো নতুন কিছু নিয়ে।